প্রবাসী তো এত করে আছে এখন ও বাবা হ্যাঁ কি তো সখি ব্যাচ তোমরা তো সখি ব্যাচ হ্যাঁ তোমরা ব্যাচ এই বড় বসো কেন তুমি কে বলো তো আচ্ছা আমার থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে তুমি একটা সাধু বাবা সাধু বাবা ঠিক ধরে ধরে আমি এই হাত পা থেকে মনে করতে তুমি না বসো আই বলবো আরে 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 আরে
Hey, Gujarat! Hello, Namro Phodke.
বলিস
আসে মুড়ি বাদাম কাঁচা লঙ্কা সব রকম মিষ্টি আর কার বাড়িতে আছে রে 17 বছরের পুরাতন তেঁতুল ও মা তুই আগে কিছু খাবি বাইশে আর একটা জিনিস খাবো দাস কি খাবে গরম হাসির মাথা খাবে হাসি মাথা তাই দেবো তোমাকে আর একটা জিনিস খাবো খাবে একটা হুমড়ি খাবো ও মা হুমড়ি খাও না তার তো বাচ্চা উঠে যাবে আর একটা খাবো জিনিস কারো কিছু বলবি না বলবো না আরে আপুরে পাপুরে ঘুরতে খাই তাহলে দাঁড়িয়ে বাজারে পাঠিয়ে দিই আমি সরোবর হতে স্নান করে আসি যাও কোথায় আছিস রে কে জোয়াল এই মুহূর্তে নার করবে হাত থেকে সে সাড়ে জোয়াল নিয়ে এসো কেন আরে আমি না সাত খাবে আচ্ছা ঠিক চলে যাও বাজারে করতে যাইবে আমি আমার নারকেল পরে হাতে গো এখানে সবাই
खाई जाए खाई जाए खाई खाई खाई